নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে বেলের শরবত। এই বেলের শরবত গরমের জন্য খুবই উপকার। তো চলুন, এই বেলের শরবত করতে কী কী লাগে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বেলের শরবত গরমের জন্য খুবই উপকারী। তো এখানে আমি বেল ভালো মতো জলের মধ্যে গুলে নিয়েছি, আর বেলের মধ্যে থাকে যে বীজ সেটাও আমি বের করে নিয়েছি। বের করে ভালো মতো এটাকে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি নুন, অল্প পরিমাণ নুন দিয়েছি। এরপর দিয়ে দেবো এটার মধ্যে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। গলার পর যখন চিনি আর নুন একসাথে ভালো মতো গুলে যাবে, তখন এটাকে গ্লাসে ভালো করে রাখতে হবে। দেখুন, আমি চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়েছি, আর চিনির দানাও নেই, নুনের কিছুও নেই। তো আমি এখন এটা গ্লাসে ঢেলে নেব। তো দেখুন, আমি এখন গ্লাসে ঢেলে নিলাম। ঢেলে দুবার তিনবার এরকম একবার গ্লাস থেকে পাত্রে রাখবো, পাত্র থেকে গ্লাসে রাখবো। আপনারা চাইলে এটার সঙ্গে দইও ইউজ করতে পারেন। যদি দই এর সঙ্গে ইউজ করেন তাহলে আরও ভালো, আরও উপকার। গরমের দিনে দুপুরে হোক বিকালে হোক, এই বেলের শরবত খাওয়া যে কত উপকার, এটা তো লিভারের পক্ষেও ভীষণ ভালো। তো দেখুন, আমার এখানে মোটামুটি তো শরবতটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে গ্লাসে ঢেলে দিলাম। এইবার ঢেলে আমি ওই ফেনাগুলো উপরে যে ভেসে রয়েছে শরবতের উপরে, সেই ফেনাগুলো আমি ফেলে দেবো। দেখুন, আমি এখানে ফেনাগুলো ফেলে দিচ্ছি। বেলের যে কালারটা কত সুন্দর এসে দেন, পুরো হলুদ, একদম কাঁচা হলুদের মতো। তো আমার শরবত মোটামুটি তৈরি হয়ে গেছে।